নিরানব্বই গুণ দয়া আর মায়া তোমার কলিজার ভিতরে থাকবে, কুদরতি অন্তর, ওই কুদরতি কলিজার ভিতরে নিরানব্বই গুণ দয়া মায়া থাকবে। আল্লাহ আজ আমার মন কেন জানি বলতেছে, ওই দয়া আর মায়ার গুণে তুমি আমাকে মাফ করে দাও কি না, এজন্য শুধু পিছনে বারবার তাকাইতেছি, এই আশায় শুধু পিছনে তাকাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও। আল্লাহ নিজে আমল নামা রিচেক করবেন, নিজে রিচেক করে আল্লাহ বলবেন, ওই যে বান্দা তোমার আমল নামায় দেখা যায় তুমি এই মাহফিলে বসা ছিলা, মুসলিম টেক সিরাজুল উলুম মাহফিলের মধ্যে এক কোনায় বসে বসে তুমি কি চাইছিলা, কেন তুমি বসা ছিলা। তখন বলবে, মালিক আমি তো দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার কিছু পাওয়ার জন্য নয়, গেছেছিলাম বসেছিলাম গিয়েছিলাম মালিক একমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমার মহব্বত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নেজাম হচ্ছে উসিলা সারা মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা করে আমি আল্লাহ আজ হাশরের ময়দানে মাফ করে দিলাম। একটু জোরে সুরে বলি, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আরো জোরে বলেন, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নাম জোরে নিলে গুনাহ হয় না সওয়াব হয়, আল্লাহ নাম জোরে উচ্চারণ করলে আল্লাহ নারাজ হয় না খুশি হয়। সন্তান বাবাকে বাবা কয়া ডাক দিলে বাবার মন খুশি হয়, ঠিক কি না? মাকে মা কয়া ডাক দিলে মার কলিজা খুশি হয়। যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ কয়া বেশি ডাকে আল্লাহ তার উপরে খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক আমাদের মালিক, এজন্য বলতেছিলাম ভাই আমরা যারা এখানে আসলাম আমরা লসে নাই বরং লাভে আছি। আর যদি কেউ মনে করে আমি তো ওয়াজ মাহফিল শুনতেছি, হয়তো আমি দোকানে বসে শুনতেছি, বাসায় বসে শুনতেছি, আমি তো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, অসুবিধা কি? আমি অসুবিধাটা কি হয় একটু ভালো করে বুঝাই। এই যে সামিয়ানাটা, এই সামিয়ানার নিচেই রহমত নাজিল হয়, সামিয়ানার বাইনে কিন্তু রহমত আসে না, এটা জান্নাতি সামিয়ানা। এর ভিতরে রহমত নাজিল হয়, এর ভিতরে সকিনা নাজিল হয়। বাইরা বন্ধুরা যারা এর ভিতরে থাকে এরাই শুধু রহমতের ভাগিদার হয়। মুরগির পাকের নিচে যেই ডিম থাকে এই ডিম থেকে বাচ্চা ফুটে, যেই ডিম পাকের বাহিরে থাকে ওই ডিম থেকে বাচ্চা ফুটে না। এই ডিমের নাম কি ডিম হয়? যে ডিম থেকে বাচ্চা ফুটে না এই নষ্ট ডিমের নাম কি? আপনারা কি বলেন? আমাদের সিলেটি ভাষায় কয় বুলা বুলা, বুলা ডিম মানে ফসা ডিম, বুলা ডিম মানে কি? ফসা ডিম। কেন এই ডিমটা ফসলো, এই ডিম থেকে কেন বাচ্চা ফুটলো না? কারণ এই ডিমটা পাকের নিচে থাকে নাই, ঠিক কি না? এজন্য আসুন্দর সবাই, কিন্তু কেউ সামিয়ানার নিচে বসবে জান্নাতের ঘোষণা পাবে, মাফির ঘোষণা পাবে জন্য বলি না। আজ রাতটা আমরা গনিমত মনে করি, আমরা আজ রাত এখানে আসব বসব শুধু মাফির আশায়, ঠিক কি না?
এজন্য ভাইরা যারা আছি বসে যাই, দয়া করে সামনে যারা ভাইরা আছে দয়া করে বসে যাই, শুধু আল্লাহকে পাওয়ার জন্য। যারা এখানে আসছি আমরা যে আল্লাহকে খুশি করার জন্য বসে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবাইকে জান্নাতি বাগানে বসার তৌফিক দাও। দুনিয়াতে আল্লাহ এখানে সবাইকে বসার সুযোগ দিবে না, আল্লাহ পরকালে যাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেছে তাদেরকেই দুনিয়ার এই জান্নাতের বাগানে বসার সুযোগ দেয়। ঠিক কিনা ভাই? দুনিয়ার এই জান্নাতি বাগানে বসার সুযোগ আল্লাহ তাকেই দিবে যাকে আল্লাহ আহাসরের মাঠেও জান্নাতি হিসেবে কবুল করেছে। ভাইয়েরা আমার, এই যে মাদ্রাসা, আজকে হাফেজ ছাত্ররা পাগড়ি নেবে, আল্লাহ পাক তাদের সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন আমানত রাখছেন। কে রাখছেন? আল্লাহ। কে রাখছেন? আল্লাহ। আল্লাহ কার সিনার মধ্যে তার কালামকে আমানত রাখবে? এটা আল্লাহ নিজে নির্বাচন করেন। হাজারো 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 বাচ্চাদের সিনার ভিতর থেকে আল্লাহ যেই সিনাটাকে চয়েস করেন নিজে কুদরতি নজরে, ওই সিনার মধ্যেই শুধু কোরআনকে আমানত রাখেন। আরো আস্তে কইবেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের হাফেজ বাহাদুরি করে হওয়া যায় না। কোটি কোটি টাকার মালিক আমি হতে পারি, সন্তানের পিছনে কোটি টাকা ব্যয় করতে পারি, কিন্তু টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যাবে না। টাকা দিয়া ব্যারিস্টারি ডিগ্রি কিনা যাবে, কিন্তু কোরআন সন্তানের সিনায় ঢুকানো যাবে না যদি আল্লাহ কবুল না করে। ঠিক কিনা? জোরে বলো। এজন্য দেখা যায় সাধারণ মানুষ, সাধারণ দিনমজুর শ্রমিক, পয়সা নাই করি নাই, 7 বছর 8 বছরের সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়। আরেকজনের আরেক সন্তানের বাবার কোটি কোটি টাকা আছে, মিল ফ্যাক্টরি আছে, অভাব নাই, কিন্তু হাফেজ হইতে পারতেছে না। বাবা যত লাখ টাকা খরচ করতে চায় তা পারে, কিন্তু হচ্ছে না। এমন হয়নি না? হয় না। হয় কেন? কারণ মাদ্রাসায় কে আসবে, আল্লাহ কারে তার কালাম, কার মাধ্যমে আল্লাহ পাক তার কালামকে আমানত রাখবে, এই বিষয়টা দুনিয়ার মানুষের হাতে আল্লাহ রাখে নাই। এই নির্বাচনটা দুনিয়ার মানুষের হাতে আল্লাহ রাখে নাই, আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। হাজারো হাজারো সন্তানের ভিতর থেকে আল্লাহ যেই সন্তানটারে, যেই বাবার ছেলেরে আল্লাহ নিজে চয়েস করে সিল মারবে, তার এই মাদ্রাসায় দাখিল হওয়ার, ভর্তি হওয়ার তৌফিক দান করবে। অতএব মাদ্রাসার ছাত্র আর স্কুল কলেজের ছাত্র বেশ কম 19-20 নয়, আকাশ পাতাল তফাৎ। এই কথা আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বন্ধু আপনি বলে দিন, যারা কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় আসলো আর যারা কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় আসলো না বা কোরআন এভাবে বুঝলো না, তারা আমি আল্লাহর কাছে কোনো দিন সমান নয়, কোনো দিন। এই বাচ্চাগুলো সরাও, যাও 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 বাবা, যাও বাসায়, যাও বাসায় যাও। এজন্য এই দুই শ্রেণী কোনো দিন সমান না, কোনো দিন সমান না। কারণটা কি? সমান না হওয়ার অর্থ কি? কয় একদলকে আল্লাহ নিজে সিল মাইরা পছন্দ করে আনছে, আর আরেক দলের ব্যাপারে আল্লাহ নির্বাচন না। আল্লাহর নির্বাচন হলো কে হাফেজ হবে, কে আলেম হবে, এটা আল্লাহর নিজের হাতের নির্বাচন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজেরিন, এজন্য এই মাদ্রাসায় যারা পড়ে, যারা আসে, তাদের চাল চলন, তাদের আখলাক, আর একটা জেনারেল শিক্ষিত স্কুল কলেজের বাচ্চাদের আখলাক, ব্যবহার, আচরণ, চাল চলন এক হতে পারে না। যেমন সম্মানের দিক দিয়ে আকাশ পাতাল তফাৎ, আসমান জমিন তফাৎ, তেমনি মাদ্রাসার ছাত্রের আখলাক, ব্যবহার, আচার, আচরণ, এগুলার মধ্যেও তফাৎ। আলহামদুলিল্লাহ আমরা দেখিও তফাৎ, দেখিও তো তফাৎ। আমি বলবো না যে স্কুল কলেজের প্রয়োজন নাই, স্কুল কলেজের প্রয়োজন। স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার তৈরি হয়, ইঞ্জিনিয়ার তৈরি হয়,
এদেশের জন্য শুধু মুফতি মুহাদ্দিস হলে দেশ চলবে, ডাক্তার ইঞ্জিনিয়ারও লাগবে, কিন্তু কোন শিক্ষাটার বেশি প্রয়োজন? কোন মাদ্রাসা শিক্ষাটার বেশি প্রয়োজন? স্কুল কলেজের শিক্ষাও চলবে, কিন্তু স্কুল কলেজে পড়া অবস্থায় যেই ছেলেটা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, শরীয়তের বিধিবিধানের সাথে সম্পর্ক রাখবে, সেই স্কুল কলেজে পয়রা ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবে। আর যেই ডাক্তার শুধু ডাক্তারি পড়া পড়লো আর কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, জায়েজ না জায়েজ হালাল হারামের কোনো ধারে কাছেও নাই, সে ডাক্তার হবে? মানুষের কাছে মানুষ হলো, আল্লাহর কাছে মানুষ হয় না, কারণ 20-30 হাজার লোভে পড়িরো সে একজন মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন? 30-40 হাজার টাকার লোভে পড়ে যেই ডাক্তার, নর্মাল ডেলিভারি কেসের একজন মা যার সন্তান হবে নর্মাল, বা ডাক্তার ভালো করে জানে, কিন্তু 30 হাজার টাকার লোভ সামলাইতে পারলো না, সিজার করলে 30 হাজার টাকা বিল আসবে, নর্মাল এত বিল আসবে না, এজন্য মিথ্যা রিপোর্ট দিয়ে দিল, সিজার করাই লাগবে নতুবা বাচ্চাও মারা যাবে মাও মারা যাবে, এই মিথ্যা রিপোর্ট দিয়ে যে ডাক্তার মানুষ একজন সুস্থ মহিলার জীবনকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিল, বলুন এই ডাক্তার রে আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আরো জোরে বলেন, ডাক্তার না ডাকাত? ডাকাত। এজন্য স্কুল কলেজ এই শিক্ষায় শিক্ষিত হয়েও যদি কোরআনের সাথে কারো সম্পর্ক না থাকে, হালাল হারাম জায়েজ না জায়েজের সাথে তার সম্পর্ক না থাকে, সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়াও মানুষ হতে পারে না। কি হতে পারে না? মানুষ হতে পারে না। আল্লাহর কোরআন মানুষকে মানুষ বানায়, হালাল হারামের জিন্দিগি মানুষকে মানুষ বানায়, জায়েজ নাজায়েজের জিন্দিগি মানুষকে মানুষ বানায়, কয় যার জীবনে জায়েজ নাই নাজায়েজ নাই, হালাল নাই হারাম নাই, তার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাত নাই, গরু ছাগলের জীবনে জায়েজ নাই নাজায়েজ নাই, গরু ছাগল হাঁস মুরগির জীবনে হালাল হারাম নাই, মানুষ হয়েও যার জীবনে হালাল নাই হারাম নাই, জায়েজ নাই নাজায়েজ নাই, কোনো কিছুই বুঝে না, যা পায় তাই খায়, যা দেখতে মন চায় তাই দেখে, যা করতে মন চায় তাই করে, হায়ওয়ান যা করে মানুষ হয়েও যদি সে তা করে, আল্লাহর ভাষায় সে মানুষ নয়, উলাইকা কাল আনআম, বরং সে চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? আমি শ্রেষ্ঠ মাখলুক, আমি শ্রেষ্ঠ মাখলুক হয়ে যদি আমার আচার আচরণ আর গরু ছাগল হাঁস মুরগির আচরণ এক হয়ে গেল, তাহলে আমার মাঝে আর ওদের মাঝে বেশ কম কই? বেশ কম নাই, বরং বালহুম আদল, আল্লাহ বলেন এর চেয়েও আরো বেশি নিকৃষ্ট। কারণ হলো গরু ছাগল রে এরকম ওয়াজ মাহফিল করে বুঝাইবার কোনো সুরত নাই। তোমরা মানুষ হয়ে তো মাঝে মাঝে ওয়াজ মাহফিলের আওয়াজ পাও, গরু ছাগলের জন্য এরকম কোনো মাহফিলের আয়োজন আছে নাই? তোমাদের মানুষের জন্য মাহফিলের আয়োজন আছে? গরু ছাগলের কাছে কেউ দাওয়াত তবলিগওয়ালারা এরম গাছতে বের হয়, তার কাছে গাছতেও যায় না, তুমি মানুষ হয়ে তোমার কাছে মাঝে মাঝে তবলিগের সাথীরা গাছত নিয়েও আসে, এইভাবে তোমার কাছে আওয়াজ কিছু না কিছু পৌঁছতেছে। গরু ছাগলকে কেউ জান্নাত জাহান্নামের ভয় দেখায় না, তোমাকে জান্নাত জাহান্নামের ভয় শোনানো হইতেছে, এত কিছু তোমার শোনানো হইতেছে। গরু ছাগলরে আল্লাহ চোখ দিছে, নাক দিছে, মুখ দিছে, কিন্তু মানুষের মতো বিবেক দেয় নাই, তোমারে আল্লাহ একটা অতিরিক্ত বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে। এত কিছু দেওয়ার পরেও তুমি যদি ওই গরু ছাগলের মতোই চলো, আল্লাহ বলে তুমি শুধু তার মতো না, বরং ওই হায়ওয়ানের চেয়ে আরো বেশি নিকৃষ্ট, ঠিক না? তুমি ওদের চেয়ে আরো নিকৃষ্ট, বালহুম আদল। আরে হাজিরিন, এজন্য আসুন একটা জিনিস ভালো করে বুঝতে হবে, কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআনে জিন্দিগি মানুষকে মানুষ বানায়। আমার সন্তানের ডাক্তারি পরিচয় বড় পরিচয় নয়, আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান, আগে তারে মুসলমানই শিখাও। আমার সন্তানের ইঞ্জিনিয়ার হওয়া বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান, আগে মুসলমানই শিখাও, তারপরে ডাক্তার বানাও, আগে মুসলমানই শিখাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। কেমনে মুসলমানি শিখাবো? 5 বৎসর নুরানি মাদ্রাসায় সন্তানকে বড়াও, মিনিমাম 5টা বৎসর মাদ্রাসায় পড়াও, শিশুকালে এই 5 বৎসরে শেষ মুসলমানের সন্তান হবে, মুসলমানি শিখবে, কোরআন জানবে, হাদিস জানবে, আল্লাহর পরিচয় আল্লাহর নাম তার দিল আর দেমাগের ভিতরে পাথরে খুদাই করে লিখে দেওয়া হবে। এই ছেলে যদি ডাক্তার হয়, এই ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, এই ছেলে যদি কলেজও পড়ে, ভার্সিটিতেও যায়, কখনো নামাজ সারবে
না আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেবে না বাপ মার সাথে বিয়াদবি করবে না কারণ তার জীবনের মূল ফাউন্ডেশন যেই বয়স সেই শিশুকালেই তার কলিজার মধ্যে মুসলমানি ঢুকায়া দেওয়া হয়েছে আর একটু জোরে বলেন ঠিক কি না মাটি যখন নরম থাকে তখন যা খুশি লেখা যায় মাটি যদি শক্ত হয়ে যায় তখন লিখতে চাইলেও লেখা যায় না এজন্য আমাদের সন্তানদের সেই শিশুকালটা হলো কাদা মাটির মতো প্রত্যেকটা বাপ মা হাসরের মাঠে যদি এই জায়গায় আমরা সিদ্ধান্ত ভুল করি হাসরের মাঠে সন্তান মামলা দিয়া বাপ মারে আটকায় দিবে আল্লাহর কাছে আল্লাহ আমার বাপ মা দায়ী কেন আমার এই শিশুকালে তারা ওই শিক্ষা দিল না যে শিক্ষায় তোমাকে জানা যায় মুসলমানই শিখা যায় আমার ওই শিক্ষা কেন দিল না আল্লাহ আমার বাবারে ডাকো আমার মারে ডাকো আমার বাবারে জিগাও আমার মারে জিগাও আমি তো শিশু ছিলাম আল্লাহ আমি তো বুঝতাম না কেন তারা আমাকে ওই শিক্ষা দিল না সেদিন সন্তান বলবে রাব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা তো আমাকে যে শাস্তি আজ তুমি জাহান্নামে দিবা আমার মা আর বাবারে ডাবল শাস্তি দাও যেই সময়টাতে আমি তোমাকে জানার কথা সেই সময়ে আমাকে তারা তোমাকে তোমার পরিচয় দেয় নাই আকদুমার বাগদুমের পরিচয় আমাকে শোনাইছে আল্লাহ যেই বয়সটাতে আমাকে এক আল্লাহর পরিচয় জানার কথা সেই সময়ে মিথ্যা কিছু কাহিনী আমাকে বুঝানো হয়েছে শেখানো হয়েছে এর জন্য আমার বাবা সবার আগে দায়ী আমার মা সবার আগে দায়ী ডাক দাও ওদেরকে ডাবল শাস্তি দাও আল্লাহর আদালতে সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবে বহু বাপ মা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে কার মামলায় বলে না কোনো দুশ্মনের মামলায় নয় কলিজার টুকরা সন্তানের মামলায় সেই মামলা থেকে যদি বাঁচতে হয় তাহলে এখনই টাইম শিশুকালেই সন্তানরে নুরানি মাদ্রাসায় পড়ান পাঁচ বছর পড়ান পাঁচ বছর অঙ্ক ইংরেজি আছে অঙ্ক ইংরেজি স্কুলের সিলেবাসের আছে মাদ্রাসায় আপনাদের জন্য স্কুলের সিলেবাস ঢোকানো হয়েছে মাদ্রাসায় যেন পাঁচ বছর পরে আপনি যদি তারে হাফেজ বা আলেম না বানাইতে চান অথবা আপনার টার্গেট থাকে তারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর প্রফেসর বানানোর ব্যারিস্টার উকিল বানানোর বানান অসুবিধা নাই পাঁচ বছর পরে তার হাই স্কুলে অনায়াসে ভর্তি করতে পারবেন সেখানে অঙ্ক ইংরেজি সে সহজে তাল মিলিয়ে চলতে পারবে এজন্যই মাদ্রাসায় অঙ্ক ইংরেজির সিলেবাস রাখা হয়েছে স্কুলের সমমানের আপনাদের দিকে খেয়াল করে সবাই যেন মাদ্রাসায় পড়তে পারে প্রতিটা মুসলমানের সন্তান যেন মাদ্রাসার জীবন থেকেই তার পড়ালেখা শুরু হয় তারপরে তার জীবন জীবনের ভাগ তৈরি হবে পাঁচ বছর পরে তার জীবনের পড়ালেখার গন্তব্য নির্ণয় হবে সে কি হাফেজ হবে না মুফতি হবে সে কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে প্রতিটা মুসলমানের সন্তান পাঁচ বছর পরে তার দিক পরিবর্তন হবে মুসলমানের প্রতিটা সন্তান যেন তার জীবনের শুরুটা হয় মাদ্রাসার দ্বারা ঠিক কিনা জোরে কর এটাই হলো মাদ্রাসার শিক্ষার আজকে মূল টার্গেট যদি শিক্ষাটা দেন তাহলে একদিন আমি থাকবো না বাবা থাকবো না সন্তান বাবার কবরের পাশ দিয়া সূরা ইয়াসিন পড়ে পড়ে যাবে বাবার মার কবরের পাশ দিয়া ইয়াসিন পড়ে পড়ে যাবে চুকের পানি ঝরায় ঝরা যাবে ডাক্তারও যদি হয় আপনার ছেলে ইঞ্জিনিয়ারও হয় তবু সূরায় ফাতিহা পড়বে সূরা ইখলাস পড়বে আর যদি তা না কইরা আকদুমার বাগদুম দিয়া তার জীবনের শুরু করেন সন্তান মার কবরের পাশ দিয়া গান গেয়ে যাবে বাবার কবরের পাশ দিয়ে বন্ধুদের সাথে গান গেয়ে গেয়ে যাবে একটু কলিজায় লাগবে না কলিজায় তার দরদ আসবে না আর এর জন্য মা দায়ী বাবা দায়ী সন্তান তোমার কবরের পাশ দিয়া কোরআন পড়বে না গান গাবে এই সিদ্ধান্ত নেবে আজ সিদ্ধান্ত হবে আজ সিদ্ধান্ত হবে এখন সিদ্ধান্ত হবে শিশুকালে বাবার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে মার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে আর এর জন্য বাপ মাই সবার আগে দায়ী একজন সন্তান দুনিয়ায় জন্মই রে আল্লাহর ওলি হইয়া তার উইলায়াত নষ্ট করার পিছনে যত মানুষ দায়ী এর মধ্যে সবার আগে বাপ মাকে আল্লাহ জিজ্ঞেস করবে খাজা মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদির জিলানির মতো প্রত্যেকটা সন্তান দুনিয়া আসে এরপরে তার এই লাইন থেকে তার ভিন্ন লাইনে কে নিল এজন্য সবার আগে আল্লাহর নবী বলেন বাপ মারে জিগানো হবে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি প্যার হাজিরিন এজন্য কষ্ট নিয়েন না কথাগুলো বলে ফেললাম একটু শুধু বোঝার জন্য
দিল থেকে বোঝার জন্য আমার ভাইরা আর যদি কোনো বাপ মা নিয়তি করে ফেলে আল্লাহ আমাকে তুমি কোরআনের হাফেজের বাবা মা বানাও আল্লাহ যে কি খুশি হয় দুনিয়াতে মানুষ ডাক দেয় ও হাফেজ সাহেবের আব্বা কইয়া হাসরের মাঠেও আল্লাহ ডাক দিবে ও হাফেজ সাহেবের আব্বা জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা যুবক আমার নবীর রহমতের নবীর আদর্শই মাদ্রাসায় শেখানো হয় এজন্যই মাদ্রাসার ছাত্র কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করে না মুরব্বীদের সাথে বেয়াদবি করে না ওস্তাদের সাথে বেয়াদবি করে না লেলিনের আদর্শ মাদ্রাসায় শেখানো হয় না কালমার্সের আদর্শ শেখানো হয় না মাউসে তুমির আদর্শ শেখানো হয় না মাদ্রাসায় যদি আদর্শ শেখানো হয় সেই আদর্শ হলো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ঠিক কি না পৃথিবীর জমিনে এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্র আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছেন এর মতো সুন্দর আর কাউকে দেন নাই রে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি আল্লাহ তোমাকে খুলুকে আযীমের অধিকারী করেছি খুলুকে আযীমের অধিকারী ছিলেন আমার আপনার নবী এজন্য নবীর নায়েব যারা উলামায়ে কেরাম যারা এরা নবীর খুলুকে আযীমের ওয়ারিস এরা যেমন নবীর ওয়ারিস নবীর আখলাক আদর্শের ওয়ারিস এজন্যই মাদ্রাসার কোন ছাত্র আলেম মুফতি মুহাদ্দিসের বাপ মাকে বিদ্যাশ্রমে পাওয়া যায় না ঠিক কিনা জোরে বলেন বড় বড় শিল্পপতি কোটিপতি বড় বড় অফিসারের বাপ মা পত্রিকার পত্রিকার নিউজের মধ্যে আমরা পাই বিদ্যাশ্রমে পাওয়া যায় কিন্তু না না নবীর নায়েব যারা হয়েছে রে যুবক তাদের কোনো বাপমাকে আজও পর্যন্ত বৃদ্ধাশ্রমে কেউ কোনোদিন পায় না বাপমার সাথে বেয়াদবি করতেও দেখে না কেন তুমি এই নবীকে পায় এত ধন্য হও নারে যুবক আজ তুমি পাগল অমুক নেতার জন্য অমুক খেলোয়াড়ের জন্য যেই নবীর আদর্শের জন্য যেই নবীকে পাওয়ার জন্য যেই নবীর প্রেমে আসে কুইয়া জন্মের বহু বহু আগে বহু বহু আগে 1000 বছর আগে মায়ার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি তুব্বাই আউয়াল হিমিয়ারি 400 জন আলেমকে সঙ্গে লইয়া মক্কা মদিনা সফর করার জন্য ইয়ামেন থেকে বের হয়েছে মক্কা শরীফের কাছাকাছি চলে আসলো বিশাল বড় বাহিনী লইয়া ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি 400 জন আলেমকে সঙ্গে লইয়া যেই মাত্র মক্কা শরীফের কাছাকাছি চলে আসলো বিশাল তার সৈন্য বহর বিশাল তার উটের বহর বিশাল হলো তার ঘোড়ার বহর একজন মানুষ মক্কা থেকে বের হয় না তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য মক্কা থেকে কেউ বের হলো না তুব্বাই আউয়াল হিমিয়ারি কয় ও উলামায়ে কেরাম মক্কার মানুষ আমাকে একটু সম্মান করল না ঘটনা কি একজন মানুষও আমাকে সম্মান দেওয়ার জন্য মক্কা থেকে বের হলো না আমি তো বিষয়টা মেনে নিতে পারলাম না আমি পৃথিবীর এত বড় একজন বিখ্যাত বাদশা ইয়ামেনের অনেক ক্ষমতাধর একজন বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি উলামায়ে কেরাম কয় জাহাপনা মক্কার মানুষের কাছে একটা ঘর রয়েছে ঘর এই ঘরের নাম হলো খানায় কাবা আল্লাহু আকবার জোরে বলেন এই ঘরের নাম হলো খানায় কাবা এই ঘরটা হলো আল্লাহর ঘর এত দামি এত দামি এত দামি এই ঘরের চেয়ে সম্মান এই ঘরের চেয়ে কাউকে ওরা বেশি সম্মান দেয় না এজন্য মক্কা শরীফের মানুষগুলি খানায় কাবাকে পিছন দিয়া কাউকে সম্মানে মক্কা থেকে বের হয় না জোরে কোন সুবহানাল্লাহ আপনি মন খারাপ করবেন না এই ঘর কোন জেনতেন কোন ঘর নয় এই ঘর কোন মানুষের বানানো ঘর নয় এই ঘর হলো আমার আল্লাহর ঘর এই কথা বলতে ইয়ামেনের বাদশা কয়
তাহলে আমি ঘরে রাখব না, এই ঘরে আমি রাখব না, যেই ঘরের কারণে আমার ইজ্জত আজকে নষ্ট হলো, যেই ঘর আমার ইজ্জতের পিছনে বাধা হয়ে দাঁড়ালো, এই ঘর আমি রাখব না। উলামায়ে কেরাম তখন বলতেছে বাদশা পাগলামি করব না, সব জায়গায় পাগলামি চলে, সব জায়গায় পাগলামি চলে না, বুঝে শুনে হাত দিও, সব জায়গায় আঙ্গুল দেওয়া যায় না। আল্লাহর ঘর, এই ঘরে যদি তুমি হাত দাও, আমরা কিছু জানি না, তুমি আমাদের সব পরামর্শই মানো, কিন্তু যদি এই ক্ষেত্রে আমাদের পরামর্শ না মানো, আমরা কিন্তু তোমার কোনো দায়িত্ব নেব না, আমরা তোমার সাথে নাই। বাদশা বলতেছে না আমি তো এই কাজ করবই, কারণ এই ঘর আমার আমার ইজ্জতের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমার সম্মানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, এই ঘর আমি রাখব না, ঘর আমি ভেঙে দিব। আগের জমানার অনেক রাজা বাদশাহ ওলামায়ে কেরামকে পাশে রাখতো, ওলামায়ে কেরামের পরামর্শে চলত, বাদশাহ আকবর নিজ ওলামায়ে কেরামের পরামর্শে চলত, বাদশাহ আলমগীর ওলামায়ে কেরামের পরামর্শে চলত, কারণ ওলামায়ে কেরামকে আল্লাহ দুনিয়া আখেরাতের জ্ঞান তাদের অন্তরে আর দেমাগ দিয়েছেন। ওলামায়ে কেরাম কখনো বাদশাহ এবং সরকার বলেন, জনগণ বলেন, কাউকে খারাপ বুদ্ধি দেয় আর একটু জোরে কন না, ওলামায়ে কেরাম কখনো কাউকে খারাপ কোনো বুদ্ধি দেয় না, কারণ এরা নবীর খুলুক আজিমের ওয়ারিস। আমার নবী যেমন কাউকে জীবনে খারাপ বুদ্ধি দেন না, বুদ্ধি দেন না, ওলামায়ে কেরাম ওই খুলুকা আজিমের ওয়ারিস, এরাও কাউকে খারাপ বুদ্ধি দেয় না। এজন্যই সকল বাচ্চারা আলেমদেরকে ইজ্জত করত। এই তুপ্পায় আউয়াল ঘিমিয়ারি সেও ওলামায়ে কেরামকে ইজ্জত করে, সম্মান করে, কিন্তু এই জায়গায় এসে আলেমদের কথা মানতেছে না। ওলামায়ে কেরাম ভালো করে বুঝায়, না গো বাচ্চা না, তুমি এই বাইতুল্লাহর দিকে হাত দিও না, খানা কাবার দিকে তুমি হাত দিও না, সব জায়গায় কিন্তু হাত দেওয়া যায় না। কয় না না আমি মানব না, মানব না, আমার প্র্যাকটিসে লাগলো, আমি মানতে পারি না। হাত দিয়া দিল আল্লাহর ঘরে, যেই মাত্র আল্লাহ ঘরে হাত দিয়া দিছে আল্লাহর ঘরের ক্ষতি করার জন্য, বলুন তো আল্লাহ কি চুপচাপ বসে থাকবে? হ্যাঁ, আল্লাহ সব জায়গায় সহ্য করে, কিন্তু কিছু কিছু জায়গা আল্লাহ সহ্য করে না, ঠিক না? নবীকে কেউ যদি গালি দেয় আল্লাহ সইতে পারে না, নবীর অপমান আল্লাহ সইতে পারে না, আল্লাহর ঘরের অপমান আল্লাহ সইতে পারে না। বাইরা যেই মাত্র আল্লাহর ঘরে হাত দিয়ে দিল, আল্লাহ পাকের ধরা শুরু হয়ে গেল, বাচ্চা মুহূর্তের ভিতরে চিৎপটাং হয়ে পড়ে গেল জমিনে, কে যেন তারে লাথি মারলো অদৃশ্য অবস্থায়, নাক দিয়া মুখ দিয়ে চোখ দিয়া রক্ত বের হতে শুরু হলো, নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বের হতে শুরু হলো। এখন শুধু লাফাইতেছে আর বলতেছে, আমি ভুল করে ফেলেছি গো, আমাকে তাড়াতাড়ি বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। উলামায়ে কেরাম তখন কাছে যেয়ে বলতেছে, বাদশা এত করে বুঝাইলাম কিন্তু তুমি বুঝ মানলা না, এত করে বুঝাইলাম বুঝ মানলা না, এখন আমরা কি করব, কি করব? একটাই পথ আছে, আবার তোমাকে ধইরা আল্লাহর ঘর তুমি দরবা, আর ধইরা কইবা আল্লাহ আমি তওবা করলাম, মালিক আমি তওবা করলাম, আর জীবনে আমি গুনাহ করব না, তোমার ঘরের সাথে বেয়াদবি করব না, আল্লাহর ঘর ধইরা তুমি তওবা করো। যেই মাত্র তার আল্লাহর ঘর ধরাইল, সেও তওবা করলো, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল, লোকটা সুস্থ হয়ে গেল। বাচ্চা সাথে সাথে বুঝতে পারলো, এই কোনো জানতেন কোনো ঘর নয়, এই ঘরের সাথে বেয়াদবি করা যায় না, এই ঘরের খেদমত করা লাগবে। বাচ্চা তখন বলতেছে, আমি এই ঘরের ছোট্ট একটা খেদমত করতে চাই, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর সর্বপ্রথম গিলাফ আমি লাগাইতে চাই, আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখিত, আমার নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের ওই বাদশা আল্লাহর ঘরে সর্বপ্রথম গিলাফ লাগাইল, আজও আল্লাহর ঘরে ওই গিলাফ আছে, গিলাফ পরিবর্তন হয়, সিস্টেম চালু হয়ে গেছে, ওই বাদশার দ্বারাই গিলাফ লাগানোর সিস্টেম চালু হয়। এক পরে বাদশা কয়, ও উলামায়ে কেরাম,
एक तो चलें ना हमरा सफर करी हमार नबीर हिजरत तेरे जाएगा कौन जाएगा तौरात किताबेर भीतरे हमार नबीर जन्मेर काहिनी रयेछे नबीर हिजरतेर काहिनी रयेछे नबीर हिजरतेर रास्तार काहिनी रयेछे আমার নবীর সাহাবীদের কাহিনী রয়েছে তাওরাত কিতাবে খোলাফায়ে রাশিদিনের আলোচনা রয়েছে উলামায়ে কেরাম বলতেছে বাদশা তাহলে চলো আমরা একটু সফর করি মক্কা মদিনা মক্কার পাশে একটা রাস্তা দিয়া তারা চলতে শুরু করলেন ভাইরা আমার ওই রাস্তা দিয়া চলতে যাইয়া রাস্তার বিবরণ তারা তাওরাতের সাথে মিলাইতে লাগলেন 400 জন আলেম একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর কয় দোস্ত এ দোস্ত রাস্তাটা পরিচিত পরিচিত মনে হয় কোনদিন এই রাস্তা দিয়ে আসলাম না কিন্তু কেন জানি পরিচিত মনে হয় তাওরাত কিতাবটা একটু উল্টাও উল্টে দেখো আমার নবী শেষ নবী আখেরি নবী যেই দিন মক্কার মানুষের নিজরা নির্যাতন সইতে না পেরে আল্লাহর হুকুমে যখন মদিনায় হিজরত করবেন ওই হিজরতের রাস্তাটা কেমন হবে একটু মিলাও মিলাইতে গিয়া তারা চিৎকার দিয়া উঠল শুকরিয়া আদায় করলো ও বাদশা জাহাবনা আমরা আখেরি নবীর হিজরতের রাস্তা পাওয়া গেল মদিনায় যাওয়ার যে রাস্তা ছিল নবী ওই রাস্তার সন্ধান আমরা পেয়ে গেছি গো এই সেই রাস্তা যে রাস্তা দিয়া আখেরি নবী মদিনায় তিনি হিজরত করবেন মদিনার দিকে তিনি হিজরত করবেন চলেন সামনের দিকে চলেন সামনের দিকে আগায় সামনের দিকে আগায় আগাইতে আগাইতে মদিনার শহরে ঢুকে যায় তখন তো মদিনায় কোনো ঘর নাই বাড়ি নাই কিন্তু মদিনার অবকাঠামোটা ছিল উহুদ পাহাড় একদিকে অন্যদিকে আরেক পাহাড় চতুর্দিকে মদিনার পাহাড় একদিক দিয়ে শুধু ঢুকা যায় বাইরা বন্ধুরা এইভাবে ওই জায়গার মধ্যে তারা গেলেন খেজুর বাগান সহ বাগানগুলি দেখা আবহাওয়া সবকিছু পর্যবেক্ষণ কইরা মদিনার অবকাঠামো দেখা 400 জন আলেম তারা একমত হয়ে গেলেন এই জায়গায় হবে সোনার মদিনা যেখানে মায়ার নবী হিজরত করবেন আবার চির নিদ্রায় নবী এই মদিনাতেই শুয়ে থাকবেন জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া मौला मेरा आका मेरा रहमत की नबी है मौला मेरा आका मेरा रहमत की नबी है तजदार मदीना के तुम्हारे अरबी है तजदार मदीना के तुम्हारे अरबी है अशजार ने देते के नबुवत के शहादात तशकीक कमर में है तो अंगुल की इशारात तशकीक कमर में है तो अंगुल की इशारात একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার কেন আমি ঘটনাটা তানতেছি আমার নবীর পরিচয় শুনো এ যুবক আজ অমুক খেলোয়াড়ের মতোই তোমার চুলের কাটিং বানাও অমুক খেলোয়াড়কে তুমি আদর্শ বানাও কিন্তু কোন নবীর অনুসরণ তোমার করার কথা ছিল কোন নবীর আদর্শ তোমার মানার কথা ছিল ওই নবীর মর্যাদা কেমন একটু শুনো আমার নবী এখনো দুনিয়ায় আসে নাই 1000 পরে নবী আসবে 1000 বছর আগেই নবীর জন্য মদিনাতে ইয়ামেনের বাদশা নবীর জন্য ঘর বানায় দেয় জোরে কোন সুবহানাল্লাহ 400 জন আলেম হইয়া বাদশা যখন মদিনায় ঢুকে পড়ল এইবার উলামায়ে কেরাম বলতেছে বাদশা যাব না আমরা আর ইয়ামেন যাব না গো আমরা যেহেতু মদিনা শরীফের সন্ধান পেয়ে গেছি এই দেশ এই শহরই হবে মদিনাতুন নবী এই শহরের নামই হবে সোনার মদিনা এই মদিনা শহরেই নবী চিরনিদ্রায় শুয়ে থাকবে
তাওরাত কিতাবের ভিতরে সব লেখা রয়েছে নবী কোথায় হিজরত করবে কোথায় শুয়ে থাকবে নবীর জন্মের বহু আগে আল্লাহ তাওরাত কিতাব আর ইনজিল কিতাবে আল্লাহ লিখে দিয়েছে জোরে কন্না সুবহানাল্লাহ এখনো নবীর জন্মই হয় নাই যে নবী দুনিয়াতে এখনো আসেনি নাই মায়ের উদর থেকে সেই নবী জন্মের পর কোথায় কি করবেন কোন পথ দিয়ে হিজরত করবেন কোন জায়গা মদিনা হবে এরপরে নবী কোথায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন নবী রওজা কোথায় হবে সব তাওরাত ইনজিলের পণ্ডিতরা নবী দুনিয়া আসার আগেই ওরা জানতো আর আজ তুমি পাগল অমুক নেতা অমুক নেত্রী আর অমুক খেলোয়াড় আর অমুক খেলোয়াড়ের জন্য লজ্জা করে না লজ্জা হয় না তোমার কার রং ধরছ রং ধরার কথা ছিল কার মদিনাওয়ালা রং ধরো এখনো সময় আছে মায়ার নবী রং ধরো এই রংটাকে দুশ্মনরা ভয় পায় এই রঙে দুশ্মন ভয় পায় যতদিন পর্যন্ত মুসলমানের রং ছিল মদিনাওয়ালা রং ততদিন পর্যন্ত বিশ্বজুড়ে মুসলমানের বিজয় ছিল মুসলমানের সুনাম ছিল ইজ্জত ছিল সম্মান ছিল দুশ্মন নাম শুনলেই কাঁপত আর আজ আমরা এমন সুরত বাগের জাতি শিয়ালের সুরত ধরে ফেলছি এক বাঘের বাচ্চা শিয়ালের এক বাঘের বাচ্চা ছাগলের পালের মধ্যে ঢুকিয়া হে যে বাঘের বাচ্চা এটা ভুলে গেছে এখন ছাগলের পালে ঢুকিয়া হে ও ছাগলের সাথেই চলে আর ছাগলে মাঝে মাঝে গিয়ে ওই শিং দিয়া বাঘের বাচ্চা রে দেয় গুতা আর গুতা খাইয়ে মে 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 করে কিন্তু পালটা গুতা দিতে পারে না জুতা পালটা গুতা যদি দেয় হে আরো উল্টা ব্যথা পায় কারণ ছাগলের তো শিং আছে বাঘের শিং আসেনি বাঘে গুতা দিলে কাম হবে ছাগলে গুতা দিয়ে ওরে কাদায় আর ও যখন পাল্টা গুতা দিতে যায় উল্টা নিজে কান্দে এই দৃশ্য দেখছে জঙ্গল তো এক বড় বাঘে বাঘে দেখে কয় কিরে জমানাতে উল্টা গেল কেডায় কারে গুতা দেওয়ার কথা আরে আমাকে চেহারা দেখলেই ছাগল ছাগলের মতো দৌড়ে আর আমার এক জাতি ভাই এরে এইভাবে গুতাইতেছে আরে মে মে বেবে বেবে করে মে মে বেবে করে ঘটনা কি তখন বাঘে তাকে দেখে যে ঘটনা হইল এ ছাগলের সাথে থাকতে থাকতে ছাগলের ফালের সাথে থাকতে থাকতে নিজের ছাগল ভাবতেছে এ ছাগলের মতোই চেহারা ভাবতেছে ওর চেহারা যে আমাদের চেহারা এটা ভুলে গেছে ও যে জাতি আরেক জাতি এটা ভুলে গেছে এর রং পাল্টায় দিছে ওর মুকুশ লাগাই দিছে ছাগলের মুকুশ এখন বাঘ বড় বাঘে করে বুঝাইতে হবে ও যে ছাগল না ও বাঘ তাহলে সব ফিরে আসবে বড় বাঘে একদম আওয়াজ উঠাইয়ে এক দৌড় দিছে হুম করে যখন দৌড় দিছে সব ছাগল যে যেবায় পারতেছে ভাগতেছে এখন বাঘের বাচ্চা এও ছাগলের সাথে দৌড়ে ভাগে আর ওই বড় বাঘটায় দৌড়ে গিয়ে বাঘের বাচ্চাটারে ধরছে খারাপ তুই কই যাস তুই কই যাস কয় আমি যাই মানে এরার সাথে যাই ওদের সাথেই যাই কয় কেন ওদের সাথে যাবে কয় যাবো না তুমি যে জুড়ে এক ডাক দিছো এখনো কলিজা কাঁপতেছে তো বাঘে কয় ওরা তো যাবেই ওরা তো ভাববে তুই কেন ভাববে তুই তো ভাগার কথা না তুই তো দাঁড়াবি তুই তো ওদের মতো না কয় মানে আমি ওদের মতো না মানে কহ তুই ওদের মতো না ওদের জাত না তুই আমার জাত কয় বড় ভাই কথাটা বুঝলাম না কয় বুঝলি না তুই তুই চেহারা তোর কেমন এটা জানস না কয় না আমি তো এদের মতোই ভাবতেছি কয় না তুই ওদের মতো না আয় তোরে বুঝাই তোর চেহারা কেমন আমার চেহারাটা ভালো করে দেখ দেখছি তো আপনার চেহারা তো দেখলেই ডল লাগে কয় তোর চেহারা ইজাত কয় কেমনে বুঝবো কতে আয় মুকুশটা টান দে খুলছে খুললে কয় যা এখন নদীর পারে গে পানি খা নদীর পারে পানি খাইতে গেছে পানির দিকে যখন তাকাইছে দেখে হের চেহারা আয় নাই ভাইসা উঠছে তখনই বাঘের বাচ্চা কয় কিরে বড় ভাই তো ঠিকই কইছে আমি তো ছাগলের জাত না আমি তো বাইয়ের জাত আর আমার এতদিন খালি শিং দিয়ে গুতাইছি আর আমি আ হু বে বু করছি এখন লইয় এখন খারায় যেই মাত্র এখন টেক হেও যখন বাঘের ফেকম ধরছে ছাগলের পাল আর আছে দাঁড়ো আর কাছে আছে আমরা
ইহুদিদের সাথে চলতে চলতে আর খ্রিস্টানদের সাথে মিশতে মিশতে আমরাও যে বাগের জাতিটা বুইল্লা সব ছাগল হয়ে গেছি, সব ছাগল হয়ে গেছি। আমরাও মনে করতেছি রে আমিও এর মতোই আমার জাতি যে ভিন্ন এটা ভুলে গেছি, কারণ রং বদলায় ফেলছে, মুখোশ পরায় ফেলছে। আমার রং ছাগলের রং নয়, আমার রং ইহুদিদের রং নয়, আমার রং খ্রিস্টানের রং নয়, আমার রং হলো মদিনাওয়ালার রং। আর এই রংটারে দুশ্মনরা বাঘের মতো ভয় পায়। এই রংটা শুধু একবার ফিরে আনো যুবক, একবার শুধু তুমি অমুসলিমদের আদর্শ অন্তর থেকে ঝেড়ে ফেলে দাও, একটাবারের জন্য অন্তর দিয়ে মদিনাওয়ালার আদর্শকে গ্রহণ করো। পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে, আর মার খাওয়া লাগবে না। পৃথিবীতে মুসলমান আজ কাঁদতেছে, আর কান্না করা লাগবে না। একটাবার শুধু নিজের রংটারে বদলাও, দেখবা দুশ্মন ছাগলের মতো দৌড়াইতে থাকবে। বিশ্বাস হয় না? আরো জোরে বলেন, বিশ্বাস হয় না? যে আল্লাহ নবীর যুগে সাহাবীদের যুগে ছিলেন সে আল্লাহ আজও আসেনি না নাই? মুখ ফিরায় নিছে আল্লাহ। প্যার হাজরিন, এজন্য উলামায়ে কেরাম বলতেছে বাদশা যাব না, আমরা এখানেই থাকবো, মদিনাই থাকবো, আমরা মদিনা থেকে যাব না। আপনি ইয়ামেন চলে যান, আমরা চাই আমাদের কবরও মদিনায় হোক, আর যেই আমাদের কবরের পাশে আখেরি নবীর কবর হোক। যখন সুবহানাল্লাহ, কি দেখেন কি পরিমাণ আশিক তারা ছিল। তারা ছিল খ্রিস্টান, তারা মুসলমান না, তাওরাত কিতাবের অনুসারী, কিন্তু আল্লাহ নবীর উপরে কেমন আশিক ছিল। আমরা আর বাড়িতেই যাব না, যেহেতু মদিনার সংবাদ পেয়ে গেছি, আর এখানে নবী কবরের রওজায় শায়িত থাকবেন, আমরা চাই আমাদের কবর মদিনায় হোক, আর আমাদের কবরের পাশ দিয়ে নবী হাঁটা চলা করবেন, নবীর পায়ের ধুলাতে আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবী যেখান থেকে হাসরে মাঠে উঠবেন, আমরাও ওখান থেকে হাসরে উঠতে চাই। আর তুমি আসো অমুক আর তমুকের জন্য পাগল না, তুমি এই ছাতা লইয়া ঘুরতেছো আর কচু খাইতেছো, হ্যাঁ নিজেরে কি ভাবতেছো? যে চাঁদ নদীতে জোয়ার জোগায়, ওই চাঁদ নিজেই তার শক্তি সম্পর্কে নাওয়াকিফ, সে নিজের শক্তি জানে না। চাঁদের নদীতে জোয়ার ভাটা ঘটায়, চাঁদ তার নিজের শক্তি জানে না। মুসলমান আজ এতটা পরাজিত আর লাঞ্ছিত হওয়ার একটাই কারণ, সে নিজেরেই নিজে চিনে না সে কোন জাতি, তার আদর্শ কি ছিল, তার পরিচয় কি ছিল, বলে যাওয়ার কারণে আজ আমাদের এমন পরিণতি। এজন্য বলি যখন উলামায়ে কেরাম কথা বলছে, তখন বাদশা বলতেছে তাহলে আমি আপনাদের জন্য 400টা বাড়ি বানায় দিয়ে যাই। 400টা বাড়ি বানাইছে, আরেকটা বাড়ি বানাইছে মনের মাধুরী দিয়া বাদশা। উলামায়ে কেরাম জিজ্ঞেস, এই বাড়িটা কার জন্য? তখন বাদশা বলতেছে, তোমরা তো এখানে থাকবা, আর আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করবে আরো 1000 বছর পরে, নবীর জন্মই এখন হয় নাই, নবীর জন্মই হয় নাই 1000 বছর আগে, নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা বলে, আমি তোমাদের জন্য 400 বাড়ি বানাইলাম, আরেকটা বাড়ি নিজের হাতে বানাইলাম, যে বাড়িটা হবে আমার নবীর নিজের বাড়ি। ইনি মদিনায় হিজরত করে আসলে পরে মদিনায় তার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, কিন্তু আমি নবীর লাগি ঘর বানিয়ে দিয়া গেলাম। সুবহানাল্লাহ। আর এই ঘরের চাবি আর এই ঘরের চিঠি একজন আমির সাহেবের হাতে আমানত দিয়া বলল, এই চিঠিটা আপনি আপনার সন্তানকে দিবেন, তারপরে সে তার সন্তানকে দিবে, সর্বশেষ যেন এই চিঠি আমার নবীর হাতে পৌঁছে। নবী যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, ওই দিন এই ঘরের চিঠি আর চাবি যার হাতে ছিল, তিনি ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু আইয়ুব আনসারীর হাতে এই ঘরের চিঠি আর চাবি ছিল। নবী মদিনায় ঢুকতেছেন, আর ওই অবস্থায় মদিনার মানুষ আল্লাহ নবী যার যার বাড়িতে নেওয়ার জন্য পাগল। নবী বলেন, আমি জানি না কোথায় যাব, জানেন আমার আল্লাহ, জানে আমার ওট। এই অবস্থায় ওট আসতে আসতে ওই বাড়ির সামনে এসে ওট বসে গেল। আল্লাহ নবী বলতেছেন, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি, আমার হাতে দাও। যেরকম সুবহানাল্লাহ, সমস্ত সাহাবাই কেরাম অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কিসের চিঠি আর কিসের চাবি? নবী বলেন, সেটা আমার জন্মের 1000 বছর আগের চিঠি চাবি। সেই চিঠি আর চাবি নিয়ে আমার নবী পড়তেছেন, ইয়ামেনের বাদশা লিখছে, নবী গো আপনার জন্মের 1000 বছর আগে আমি মদিনার সংবাদ পেয়েছি, মদিনার সন্ধানও পেয়েছি, কিন্তু আমি বাদশা হওয়ায় আমার চলে যেতে হলো ইয়ামেন, নতুবা আমার কবর মদিনায় হতো। তবে নবী গো একটা ছোট্ট উপহার দিলাম, আমি আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর সর্বপ্রথম ইমান আনলাম, আর মদিনে আসার পর আপনার ঘর কোনটা হবে সেই ঘরটা বানিয়ে দিয়া গেলাম। আল্লাহর দোহাই, আল্লাহর ওয়াস্তে আমার ছোট্ট খেদমতটা আপনি কবুল করবেন।
ছোট্ট হাদিয়াটা কবুল করবেন। আল্লাহ নবী কবুল করেছেন। প্রিয় হাজিরিন, আল বেদায়া ওয়াল নিহায়া কিতাবের ভিতরে সেই ঐতিহাসিক ঘটনা তুলে ধরেছেন। তাহলে আমার নবীর ইজ্জত সম্মান দেখেন কোথায়? সেই নবীর আদর্শ এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। আমি বলি তুমি স্কুলে পড়ো, কিন্তু নবীকে জানো, নবীর আদর্শ গ্রহণ করো, নবীর আদর্শ নিয়ে নিজেকে তুমি পরিচয় দাও। এর মধ্যেই নিজেকে তুমি নিজের পরিচয়টা নবীর একজন উম্মত হিসেবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করো, এর মধ্যেই তুমি প্রশান্তি লাভ করো, দেখবা আল্লাহ ঐতিহ্য আবার ফিরিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোর আমল করার তৌফিক দান করুন। ও